আটটা কাজের এক নম্বর ফাক্কু রাকাবা, শয়তানের শৃঙ্খল দাসত্ব থেকে মুক্ত করতে হবে। যদি তুমি আকাবার পথে উঠতে চাও, যেই পথটা জান্নাত পর্যন্ত চলে গেছে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন এরপরে তোমাদের জন্য দুই নম্বর দায়িত্ব আমি রাব্বুল আমিন কি দিচ্ছি, আল্লাহ বলছেন আউ ইতআমুন ফি ইয়াউমিন যি মাসগাবা। রাব্বুল আমিন বলছেন এক নম্বরে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি, দুই নম্বরে আউ ইতআমুন ফি ইয়াউমিন যি মাসগাবা। মানুষকে খাদ্য খাওয়ানো কোন সময়? যখন অনাহারে থাকে, যখন বড় কষ্টের সময় চলে, যখন খাবার অ্যাভেলেবেল নয়, যখন মহামারী বিভিন্ন বিপর্যয়ের কারণে মানুষের কামাই রুজি নাই। ওই মানুষটাকে চাকরি করতো, বাকরি করতো, পরিশ্রম করতো, এখন তার পরিশ্রমের জায়গা নাই, কোথায় কাজ করবে কাজের স্পেস তার জন্য নাই। আমার আল্লাহ বলছেন বান্দা, তুমি যদি আকাবার পথ নিতে চাও, তোমার বাধাগুলাকে অতিক্রম করে যদি তুমি আল্লাহর কাছে নিজেকে ইস্টাবলিশ করতে চাও, তুমি যদি আল্লাহর ঘোষিত সৌভাগ্যবান হতে চাও, আমি আল্লাহ তোমার জন্য দুই নম্বর দায়িত্ব দিলাম, মানুষকে খাওয়াও, মানুষকে খাওয়াও, বিশেষত অভাবগ্রস্তর মুখের মধ্যে তোমার সাধ্য থেকে খাবারটা তুলে দাও। আমার আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন তিন নম্বরে ইয়াতীমান যামা করাবা। আল্লাহ বলছেন আর এই যে তুমি খাওয়াবে, এই খাবারটা যাদের মুখে তুলে দিবে, তোমার জন্য কারা সবচেয়ে বেশি হকদার? আল্লাহ বলছেন ইয়াতীমান যামা করাবা, দুনিয়ার বুকে যারা তোমার নিকটাত্মীয় আর এতিম। মুফাসসিররা ব্যাখ্যা করছেন আরও বেশি নিকটাত্মীয় এসে, তোমার মধ্যে থেকে কেউ যদি এতিম হয়ে যায় নিকটাত্মীয়দের মধ্যে থেকে, তুমি যদি তাকে খাওয়াও, তাহলে আল্লাহ দুইটা সওয়াব তোমার জন্য দিবেন। একটা খাওয়ানোর সওয়াব তো খাওয়ানোরটা পেয়ে যাবে, দুই নম্বর আত্মীয় তার বন্ধন রক্ষা করার সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দিবেন। সুতরাং কেউ যদি আল্লাহর কাছে সৌভাগ্যবান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, সে যেরকম আল্লাহর জন্য খাওয়াবে সেই রকম সে তিন মিসকিনের খবর নিবে, আবার আত্মীয়তার সম্পর্ক যেন টিকে যায়, সদা যেন মনের মধ্যে এই মানসিকতা রাখবে। রব্বুল আমিন সর্বশেষ বলছেন আউ মিসকিনান যামা তরাবা, আল্লাহ বলছেন অথবা তুমি এমন মানুষের খোঁজ খবর নাও যে মিসকিন, কেমন মিসকিন। মাতরাবা মানে কি? তোরাব মানে হচ্ছে মাটি, মাতরাবা মানে নিজে হচ্ছে ধুলো মলিন, নিজের চেহারাটা বালু কণার সাথে লেগে আছে, মানে সে গৃহহীন, ফুটপাতে থাকে, রাস্তায় থাকে, বিভিন্ন জায়গায় থাকে, নিজের গৃহ নাই, ঝড় আসলে তার গায়ের ওপর দিয়ে যায়, বৃষ্টি আসলে তার গায়ের ওপর দিয়ে যায়, পৃথিবীর সব পরিবেশের বিষয়টা প্রথমে তার গায়ের ওপর দিয়ে যায়। আল্লাহ বলছেন আও মিসকিনান যামা তরাবা, তোমার নবীওয়ালা মিশন রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবিদের জন্য চরিত্র হবে তাহলে, যারা দুনিয়ার বুকে এইরকম ধুলো মলিন বিপর্যস্ত মানবতার মধ্যে বসবাস করে, আল্লাহ বলছেন তাদের জন্য তোমার খাওয়ানো এবং খোঁজ খবর নেওয়া। আল্লাহ বলছেন এই যে তোমাদের চারটা গুণের কথা বললাম, ফাক্কু রাকাবা, এরপরে বলেছে আউ ইতআমুন ফি ইয়াউমিন যি মাসগাবা, আল্লাহ বলছেন এরপরে ইয়াতীমান যামা করাবা, আউ মিসকিনান যামা তরাবা। এই চারটা গুণ যদি কোনো পাত্রের মধ্যে নিতে চাও, যেই গুণ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, আল্লাহ বলছেন ওই চারটা গুণওয়ালার জন্য একটা পাত্র লাগবে, যে কোনো পাত্রের থেকে এই গুণ আসলে হবে না। দুনিয়ায় অনেক মানুষ এই কাজ করবে, কিন্তু আল্লাহর কাছে কবুলিয়াতের জন্য পাত্রটা কি হবে? এই চার গুণকে একটা পাত্রের মধ্যে চলো, আল্লাহ বলছেন সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল-মারহামা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আমি রাব্বুল আমিন দায়িত্ব দিলাম, এই যে গুণ, এই গুণগুলো এমনি এমনি হবে না, আগে তুমি তোমার ঈমানকে পূর্ণতা দাও, তুমি ঈমানদার হিসাবে যদি এই কাজগুলো করো আল্লাহর কাছে এইগুলা গ্রহণ হবে। আল্লাহ বলছেন আর ঈমানদারদের জন্য মৌলিক কাজ কি হবে? ওয়াতাওয়াসাউ বিস-সবরি ওয়াতাওয়াসাউ বিল-মারহামা। আল্লাহ বলছেন ঈমানদাররা নিজেদেরকে মৌলিক দুইটা কাজে সব সময় উৎসাহ দিবে, কেউ যদি এই কাজ করতে করতে হাঁপসায় যায়,
রাস্তার দিকে দূরে চলে যায়, শয়তান তাকে গ্রাস করতে চায়। আল্লাহ বলছেন প্রথম কাজ তার কি হবে, আল্লাহ প্রথম কাজ বলছেন তাদের জন্য ডাক দিবে তাওয়াসাও বিসবর। ইমানদার বলবে না ভাই তুমি ফেড আপ হয়ে যেও না, তুমি হতাশ হয়ে যেও না, ইমানদার হিসেবে তুমি সবরের উপরে থাকো। মুফাসসিরে সবরের ব্যাখ্যা করেছেন, সবর মানে আমরা কি বুঝি, সন্তান অসুস্থ হয়ে গেছে, এখন আপনি সবর করে আসেন আল্লাহ সুস্থ করে দিবে, দেখি 50টা টাকা হারায় গেছে, খুব মনের মধ্যে সবর করে আসেন, আরে হারাতেই পারে আল্লাহ বাড়ায় দিবে, এইটা সবর। কিন্তু সবরের সবচেয়ে নিম্ন গ্রেড এইটা, সবরের সবচেয়ে উচ্চ গ্রেড হচ্ছে আল্লাহ এবং তার রসুল যা করতে বলেছেন, যা নিষেধ করেছেন। দুনিয়া পৃথিবী সমাজ রাষ্ট্র পরিবার সব একদিকে, আমার আল্লাহর নির্দেশ এবং রসুলের নির্দেশ, আল্লাহর নিষেধ এবং রসুলের নিষেধ একদিকে, এর উপরে যদি আপনি দিনের উপরে থাকতে পারেন এটাই হচ্ছে প্রকৃত সবর। আল্লাহ বলছেন ইমানদারের 4 গুণ অর্জনের চেষ্টা করবে, আর সাথে সাথে তাওয়াসাও বিসবর। একজন ইমানদার আরেকজন ইমানদারকে এই কাজগুলোর উপরে সবর করার জন্য উৎসাহ দিবে। আল্লাহ বলছেন 2 নম্বর ওয়া তাওয়াসাও বিল মারহামা, আর ইমানদার আরেকজন ইমানদারকে সব সময় দয়াদ্রতার উপরে নসিহত করবে। ইমানদার আরেক ইমানদারকে কি করবে, দয়াদ্র বানানোর চেষ্টা করবে। মুফাসসিররা তাফসীর তাবারির ভিতরে, ফতুল কাদিরের ভিতরে, ইবনে কাসিরের ভিতরে, তাফসীর ইবনে আশুরের ভিতরে, মাফাতিহুল বায়ানের ভিতরে যত তাফসীরগুলো হাতের কাছে যেইগুলো দেখা যায়, তারা বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূলত তার উম্মতের মধ্যে, ইমানদারের মধ্যে দয়াদ্রতা তৈরি করার জন্যই প্রেরণ করা হয়েছিল। সুবহানাল্লাহ, তাওয়াসাও বিল মারহামা, প্রত্যেকটা মানুষ যেন একজন আরেকজনের প্রতি দয়াদ্রতার জন্য নসিহত করে। ভাই তুই এত রাগ করতেছিস কেন, ভাই এত রাগ করে নাকি মানুষ, আপনি কাউকে চেতাবেন না, আপনি তারা ঠান্ডা করবেন, তার মধ্যে দয়াদ্রতার কথা বলবেন। ভাই তুমি যে এই লোকের সাথে এরকম খারাপ ব্যবহার করলে এটা কি উচিত হলো, ভাই তুমি কি জানো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুনিয়াবাসী যদি একজন আরেকজনের প্রতি রহম করে, আসমানওয়ালা রহম করে, তুমি না দুনিয়ায় তোমার জন্য রহম চাও, তাহলে তুমি দুনিয়াবাসীর প্রতি অন্যায় আচরণ কর। ভাই কুত্তা তোর কী করছে, তুই চা খায় যে চায়ের শেষের দিকে একটু গরম পানি ছিল, কুত্তাটা সামনে আসছে তুই মেরে দিলি, কি বলছিস তুই, আপনি তারা বকা দিবেন, তাওয়াসাও বিল মারহামা, রহম দিলে হও, কুত্তা তোমার জ্বালায় নেই, তুমি তার একটা বিস্কুট দাও, না দিলে না দাও, কিন্তু তুমি গরম পানি তার গায়ে দিলে কেন, আপনি সব ক্ষেত্রে এটা বলবেন। এই অযথায় গাছের পাতা ছিঁড়তেছো কেন, কি দরকার আছে কাপের গাছের পাতা ছেঁড়া, বাচ্চাকে বলবেন রহম করো বাবা, এই গাছের জান আছে, ইউসাব্বিহুলিল্লাহি মা ফিস সামাওয়াত, বাবা এটা ছিঁড়তে হয় না, এটা রক্ষা করতে হয়। এই যে মারহামা, এটা শিখাবে কারা, ইমানদাররা একজন আরেকজনকে। আমারটা আপনি দুর্বলতা দেখতে পাইছেন, হুজুর বলে সব করবে, হুজুরের সব সহি না, হুজুর যা করে তাই সহি, এত সহি না হুজুর, হুজুর ইমানদার আপনি ইমানদার, হুজুর আপনার এই জিনিসটা কিন্তু আমার ভালো লাগে না, ও হুজুর আপনার প্রতি রাগ করতে পারে, হ্যাঁ আমার ভুল ধরায় দিছে, তাতে কিছু না, আপনি যদি ওয়াতাওয়াসাও বিল মারহামার নিয়ত করেন তো হুজুরের জন্য কল্যাণ, আপনার জন্য কল্যাণ। এটা হচ্ছে ইমানদারদের একদম জেনারেল প্র্যাকটিস হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা ইমানদার দায়িত্ব, এই 4 কাজ, আর এই 2টা হচ্ছে তাদের জন্য পাত্রের মতো, এই 2টাতে একটা নড়াচড়া করবে যেন এই কাজগুলো সবসময় চালু থাকে, তাওয়াসাও বিল মারহামা আল্লাহ রাব্বুল আলামিন। কারণ মানুষকে খাওয়ানো মারহামার ব্যাপার, অনাথ অসহায় দুস্থর দিকে আদরের চোখ দিয়ে তাকানো এটা মারহামার ব্যাপার, এটার জন্য হৃদয় লাগে, অন্তর লাগে, অন্তর কাঁদে আপনার, এত সহজ নয় বিপদগ্রস্তকে সাহায্য করা, এত সহজ নয়। অনেককে ব্যাখ্যা করছেন প্রিয় ভাইয়েরা, শেষ কথা বলি, আও মিসকিন আন দা মাতরাবা, এটার দুনিয়াবি রূপ কী হবে, আহসানুল বায়ানের ভিতরে মুফাসসির বলছেন এটার ব্যাখ্যা হচ্ছে দুনিয়াতে এরকম কতকগুলো ঋণগ্রস্ত আছে, যে ধুলো বলি ঋণের বোঝায় জর্জরিত, বেচারে হয়তো ভুল করে ঋণ নিছে, বুঝতে পারে না, যেমনে নিছে এরপরে ব্যবসা নষ্ট হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে, তার বিজনেস প্রতিষ্ঠান পুড়ে গেছে, কোনোভাবে একটা অর্ডার নিয়েছিল বিরাট আশা করে, ওই অর্ডারওয়ালারা চিটারি করছে, পারে নাই, ঋণগ্রস্ত আছে না মানুষ ভাই, এরকম কত ঋণগ্রস্ত আছে, আর আপনি তাকে উদ্ধার করে দেন, আপনি তাকে উদ্ধার করে দেন, আও মিসকিন আন যা মাতরাবা, অনেক মুফাসসির বলছেন এরকম ঋণগ্রস্তকে উদ্ধার করা, পার্সোনালি ডেকে ভাই এই যে যাকাতের ফান্ড এটা তোমারে দিলাম, কিন্তু যাও বলেও দেওয়া লাগবে না, যাকাত যাকাত দাতার যদি মনে কষ্ট লাগে আপনাকে বলেও দিতে হবে না, তবু আপনার যাকাত আদায় হয়ে যাবে, এমন একজন ব্যক্তি ওরা যাকাত দিল ওর কষ্ট, ভাই এই টাকাটা দিলাম কিন্তু শর্ত হচ্ছে
আপনি চলেন আমার সাথে প্রয়োজনে, আপনি অন্য জায়গায় খরচ করে দিবেন, গরিব মানুষের নিয়ম আছে, টাকা দিবেন খরচ করে, চলেন ওই ঋণ মৌকুব করে আমি দিয়ে আসতেছি। আপনি একটা দুইটা মানুষকে বেশি না, 20-30-40-50 হাজার ঋণের জন্য মানুষ খাটে আমাদের বাসায়, যে মানুষগুলো উঠতি কাজ করে, অনেক মানুষের সামনে এরকম কথাবার্তা বলছে তাদের, 20-30 হাজার টাকা আশার থেকে ঋণ নিছে, উমুক থেকে ঋণ নিছে, আল্লাহ যদি কেউ এইগুলোর থেকে একবার ঋণ নেয় তার আর মুক্তি নেই, তার বাড়ি ঘর হাঁড়ি পাতিল বটি গামলা সব দেওয়া লাগবে, তারপরেও ঋণ শেষ হয় না। তো আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা এই মারহামার বান্দায় মানুষকে যদি এরকম ঋণ মুক্ত করে দেয়, এটাও আল্লাহর কাছে বড় নেক কাজ হিসেবে প্রতিষ্ঠিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা আসহাবুল মাইমানা, ছয়টা তাফসির ছয়টা অনুবাদ দেখার চেষ্টা করেছি যে মুফাসসিররা মাইমানার ব্যাখ্যা কী করেছেন। ইয়ামিন মানে তো ডান হাত, তাই না? মাইমানা মানে কি ডান পত্তি? আমি দেখেছি প্রত্যেকটা মুফাসসিররা আরবি টু আরবিতে, বাংলা টু বাংলা, আরবি টু ইংরেজিতে তারা তাফসির করছেন, একজনও লেখেন নাই তারা ডান হাতওয়ালা, বরং সবাই ব্যাখ্যা করছেন আল্লাহর দ্বারা বুঝাইছেন উলাইকা আসহাবুল মাইমানা, ওই যে ফাক্কু রকাবার পরের থেকে যেই কাজ, এই কাজগুলা করে এই পর্যন্ত যারা আসতে পারবে আল্লাহ বলছেন, আর তারা কেউ নয়, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওরা বড় সৌভাগ্যবান। মাইমানা মানে কি? সৌভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলছেন والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة, আর যেই কাজের বর্ণনা দেওয়া হলো, যেই কথাগুলো তোমাদেরকে বলা হলো, যারা কুফরি করবে, যারা মাতব্বরি করবে, ওই যে সম্পদের মাতব্বরি আছে তার, কেউ দেখলো কি? দেখলো না, আমার কামাই আমার ফুটানি, আমার দাপট আমার দাঁত আমার চোখ আমার জিহ্বা, আমি যা করি তাই করি। আল্লাহ বলছেন আল্লাযীনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাসামা, যারা আল্লাহর আয়াতের অস্বীকার করবে এরা আর কেউ নয়, এরা বাম দিকে চলে গেছে, এরা দুর্ভাগ্যওয়ালা, এরা জাহান্নামী, আমি আল্লাহ জানালাম। আর কেমন জাহান্নামে তাদেরকে ঢুকাবো দুই শব্দে তোমাদের জন্য জানায় রাখলাম, আলাইহিম নারুম মুসাদা, ওই মানুষগুলার জন্য আবদ্ধ জাহান্নামকে আমি নির্ধারণ করে রেখেছি। নাউজুবিল্লাহ, মুসাদা এই মোগলাকা, যেটার খোলা হবে না, ঢোকানোর পরে বন্ধ করে দেওয়া হবে, এই জাহান্নামকে বলা হয় মোগলাক, এটা বন্ধ হয়ে যাবে। সুতরাং প্রিয় ভাইয়েরা, আমরা আরজি রাখবো আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ভালো কাজগুলো আমাদেরকে করার তৌফিক দান করেন, শয়তানের শৃঙ্খল থেকে মুক্ত করে আল্লাহর দিকে চলার মতো আমাদেরকে তৌফিক দান করেন। আর একটা কথা সবসময় মনে রাখবেন, আল্লাহ কোরআনুল করিমের মধ্যে আপনার আমার জন্য বারবার সতর্ক করেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআ আল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন লাহুম আযাবুন আলীমুম ফিদ্দুনিয়া ওয়াল আখিরা, নিশ্চয়ই ইমানদারদের মধ্যে যারা অশ্লীলতা ব্যভিচার ছড়িয়ে যাক এটার কামনা করে, আমি আল্লাহ তাদের জন্য দুনিয়া আখেরাতে জিল্লতি রাখব, আযাবে আলিম রাখব, কেবল আখেরাতে না দুনিয়াতেও। সুতরাং যারা পণ্ডিতি করে মাতব্বরি করে হাজার নসিহত করার পরেও আল্লাহ রাসূলের কথা মানে না, ইসলামের বিধিবিধানকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে অশ্লীলতার বীজ সমাজে ছড়াই দিতে চায়, বিশ্বাস করেন আল্লাহর এই কথা 100% সত্য, ইমানদাররা বিশ্বাস করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাহুম আযাবুন আলীমুম ফিদ দুনিয়া, সূরা নূরের 39 নম্বর আয়াত দেখবেন, দুনিয়ার বুকেও তাদের লাঞ্ছনার জিন্দেগি হবে, পরকাল তো লাঞ্ছনায় লাঞ্ছনায় শেষ হয়ে যাবে। সুতরাং আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।